বললে নিষ্ফলাঙ্গতা কোনো হই না। সেজন্য স্ত্রীদের স্বামীর দ্বারাতেই সমস্ত কর্ম প্রদীপ্ত হয়। একা স্ত্রী কোনখানে বেদ পাঠ করবে, একা স্ত্রী কোনখানে যজ্ঞ করবে, একা স্ত্রী কোনখানে ব্রতাদি করবে, একা স্ত্রী কোন জায়গায় যাবে, আমরা দু চারটা জায়গায় ভুল করি বাবা। কোনখানে যদি আমরা যাই বৃন্দাবন অযোধ্যা, ঠাকুর মশাই আমার স্ত্রীরা কি করবেন, মোটরে গেলেই বমি করে, ওই জন্য আমি একাই যাই, বলো ভক্তবৎসল ভগবান। অনেক লোক এরকম বলে, আমিও আগে বলতাম না, কি বলবো, সাবধান, কোন জায়গায় যান না, যখন ধর্মক্ষেত্রে যখন যাবে। আপনি বিবাহ করেছেন, প্রতিজ্ঞা করেছেন, অর্ধেকটা অঙ্গ আপনাকে উনি দিয়েছেন, আর আপনি আপনি অর্ধেকটা অঙ্গ অর্ধাঙ্গিনী আপনাকে বলেছে। প্রত্যেক জায়গায় আপনি একা যাবেন, কিন্তু ধর্মের যেখানে পবিত্র হয়, ধর্ম যেখানে প্রসব হয়, ধর্ম যেখানে পাওয়া যায়, সেই ধার্মিক স্থল একা যাবেন। একটা অঙ্গকে আপনি শুদ্ধ করবেন, একটা যদি অশুদ্ধ হয়ে থাকে আপনি কি লাভ হলো বলুন। একটা পাকে আপনি গঙ্গা জল দিয়ে ধুয়েছেন, আর একটাই আপনার বিষ্টায় পরিণত আছে, আপনার শরীরটা কি শুদ্ধ হলো, সিদ্ধান্ত কেমন? এই জন্যে অর্ধাঙ্গিনী অর্থাৎ স্ত্রী যদি চাইবে তো নিজের স্বামী মহারাজকেও গোবিন্দ লোকে পৌঁছাতে পারে। স্ত্রী বা পুরুষও যদি চাই, স্বামী স্ত্রী একসঙ্গে একত্রিত মিলনেই তো জগতের প্রাণব্য হয়েছে, বলো ভক্তবৎসল ভগবান। স্বামীর সুখে সুখে আর স্বামীর দুঃখে দুঃখী যদি স্ত্রী হতে না পারেন, তাহলে পতিপ্রতা রমণী তাকে বলা যায় না, তিনি পেতনী পত্নী বাবা। পত্নী পতিপ্রতা অনেক নাম আছে, এক একটা বিশেষণ আমাদের বেদে আছে। পত্নী কাকে বলা যায়? একার দন্ত নয় তয়ে দীর্ঘী, পেতনী পত্নী, পতন ইতি পত্নী, যার দ্বারা তার স্বামীর পতন হয় তাকে পত্নী বলা যায়, বলো ভক্তবৎসল ভগবান। কার দ্বারাই হয়েছিল বাবা? কালকে সে প্রসঙ্গ আপনারা শুনলেন, অজামিল গণিকার সঙ্গে ব্রাহ্মণ হয়েও তিনি একবারে নরকের গামী হয়েছিলেন। ধন্য ওই মহৎ ব্রাহ্মণ, অযোধ্যার থেকে বৃন্দাবনের রাস্তায় যাতে যাতে নারায়ণ নামক পুত্র পুত্র দিয়েছিলেন, ওই নারায়ণ নামে তার বৈকুণ্ঠ। পতিপ্রতা রমণী স্ত্রী অনেক নাম আছে। তো বলার তাৎপর্য সেই, এত বড় জঘন্য কথা বলেছে এই নোংরা, তিনি বসে গেলেন সেখানে, দুর্বাসা ঋষি ছিলেন তিনিও বসে গেলেন,